বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন উপরে একটা ঘরের মতন তৈরি হচ্ছে সেই ঘরে অনেক আকাম হয় আমরা আজকে দেখব সেখানে কোনো আলামত পাওয়া যায় কি না আর দেখব কোনো মেয়েদের কোনো অস্তিত্ব আছে কি না বন্ধুরা চলুন তাহলে আমরা যাই ওইখানে দেখি কি অবস্থা আমরা আস্তে ধীরে উপরে উঠতে থাকি দেখি কোনো আলামত পাই কি না চলুন তাহলে আমরা দেখি বন্ধুরা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি ওয়াশ করতেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন আমরা অলরেডি উপরে উঠে গেছি উপরে ওঠার সাথে সাথে আমাদের চোখে পড়ছে একটি কন্ডম কন্ডমটি অবশ্যই ব্যবহৃত এই দেখেন কন্ডমের ভিতরে অবশ্যই মালপত্র সব আছে এই যে আপনার আমাদের আমার হাতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এবং সাথে সাথে আরেকটা কন্ডম দেখতে পাচ্ছি আমরা এখানে আছে তারপর এখানে খুব পরিচ্ছন্ন একটা জায়গা এখানে অবশ্যই কোনো মেয়েকে শুয়ে একদম দিব্য আরামসে সে তার কাজ ছাড়তে পারবে দেখেন আপনার কত সুন্দর মনোরম পরিবেশ এখানে অবশ্যই সন্ধ্যা হলে অবশ্যই অন্ধকার হয়ে যায় দেখেন এখানে কোনো লাইট বাল্ব কোনো কিছু নাই একটা সোলার আছে তাও আবার সোলারটি ভাঙা দেখছেন বন্ধুরা দেখেন আর এখানে অলরেডি ভাঙা কিন্তু এখানে পুরা খুব ফ্রেশ এখানে যদি বিছানা বিছায়া সে যদি আরামে কোনো কাজ করে কেউ কিছু বলার নেই আমরা অলরেডি তিনটি কন্ডম পেয়েছি এখানে অবশ্যই নিচে গেলে অবশ্যই খুঁজে পেতে পারে। যে আর কত কন্ডম আছে কিনা দেখেন বন্ধুরা তিনটা কন্ডম পেয়েছি অলরেডি এখানে তারা কি খারাপের খারাপ তারা এখানে কাজ করে এখানে রেখে গেছে কারণ এখানে অনেক বাচ্চারা অনেক মেয়েরা অনেক ছেলেরা অনেক মুরব্বীরা এখানে উঠে একটা সৌন্দর্য দেখার জন্য আর তারা রাতের গভীরে কি আকামগুলি করে ফেলে আর কি আকামগুলি করে গেছে দেখেন এ যদি কোনো একটা ভদ্র মহিলা বা ভদ্র ছেলেরা কেউ যদি দেখে তাহলে এখানকার পরিবেশটা কি নোংরা তারা এটা বুঝতে পারে বুঝতে পারবে এগুলি অবশ্যই করা ঠিক না আর যারা এই আন্ডারে আছে তাদেরকে অবশ্যই বলবো যে এই কোনো খেয়াল রাখার জন্য আচ্ছা বন্ধুরা দেখি নিচে কোনো কিছু পায় কি না আপনার ভিডিওটি দেখতে থাকুন আমরা আজকে এই পর্যন্তই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে রাখুন